Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আর ইউ ওকে? হ্যাঁ, ভালো আছি। আপনি কি বাঙালি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আমার সাথে আসুন। আস্তে 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 আসুন 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 আস্তে দেখি। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি তো। আপনার শরীরটাই খারাপ লাগছে একটু, কিন্তু আপনার শরীর দেখে মনে হচ্ছে না যে আপনি ঠিক আছেন। না না, আমি ঠিক হয়ে যাব, তুমি টেনশন নাও। আপনার সঙ্গে কোনো ওষুধ টষুধ আছে? না, আমি ওষুধটা প্রেসারে ভুলে এসেছি। প্রেসারের ওষুধটা আপনি হোটেলে ভুলে ফেলে এসেছেন? ঠিক আছে, এক কাজ করুন, আপনাকে আমি হোটেলে পৌঁছে দিই, হোটেলে গিয়ে আপনি ওষুধ খেয়ে নেবেন। আচ্ছা, আপনার সমস্যা হবে না তো? আমার কোনো সমস্যা হবে না। দেখুন, আপনার সমস্যা হবে, আপনার কষ্ট হবে। আচ্ছা চলুন, কোনো চিন্তা করবেন না, আগে গিয়ে আমি দেখি আপনার প্রেশারটা কোথায় মাপিয়ে নেওয়া যায়। কোন চিন্তা করবেন না, আমি তো আছি, একদম ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। বাপি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কখন থেকে তোমায় ফোনে? মা, আজকে আমি প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছি, ওটার রুম থেকে এনে দেবে? হ্যাঁ বাপি। Thank you.
ধারে দাঁড়িয়ে রইলে কেন? বসো। না, আজ আমি আসি। না না, তা আবার হয় নাকি? তুমি আজ আমার এত বড় উপকার করলে, তুমি না থাকলে যে আমার আজ কি হতো? আমি তো দেখে গেলাম আপনার হোটেলটা, পরে না হয় একদিন আসবো। আহা, তা বললে হয় নাকি? তুমি চলে গেলে আমার মেয়ে খুব রাগ করবে। বসো বসো। হ্যাঁ, বাপি, ওষুধ এনাও, জল। জানিস মা, এই ছেলেটা যদি না থাকতো, সেবারের মতো এবারেও রাস্তায় পড়ে থাকতাম। ও খুব ভালো ছেলে। জানিস মা, আজ সকালে ওষুধটা খেতে একদম ভুলে গিয়েছিলাম, তার জন্য মাথাটা খুব ঘুরছিল। এই ছেলেটা আমাকে এত সাহায্য করলো, প্রেসার মাপিয়ে শরীর ঠিক হওয়ার পরে আমাকে এখানে নিয়ে এলো। তারপর বলছে কিনা চলে যাবে। তুই বল, ওকে যেতে দেওয়া যায়? হ্যাঁ বাবু, তোমার নামটা কি? আমার নাম অপূর্ব। অপূর্ব, তুমি একটু বসো, আমি একটু গিয়ে চেঞ্জ করে আসি। ওকে। বসো, আমি তোমাদের জন্য চা বলে দিই, ঠিক আছে? আচ্ছা। মৌ, তোমাকে আমার কিছু বলার আছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না উনি তোমার বাবা। যদি জানতাম তাহলে একটিবারের জন্য আমি এখানে আসতাম না। তুমি এখানে? বাবার ব্যবসার কাজের জন্য এখন আমি এখানেই থাকি, কিন্তু তুমি এখানে? বাবার শরীরটা ভালো নেই, তাই ডাক্তার দেখাতে এসেছি। ওকে। থ্যাংক ইউ। কেন? আমার বাপিকে এত যত্ন করে এখানে নিয়ে আসার জন্য। তুমি তো জানোই এটা আমি করে থাকি, আর এটাই আমার স্বভাব। আর এটা তো তোমার থেকে ভালো আর কেউ তো জানে না মৌসুমী। আর কতদিন, আর কতদিন তুমি এইভাবে আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? সেদিন আমায় কোনো কথা না বলে তুমি চলে গেছিলে, আর আজও তুমি আমি কিছু বললে না। তুমি সেদিন একটিবারের জন্য আমাকে ভালোবাসোনি, আমার সঙ্গে ভালোবাসার মিথ্যে নাটক করেছিলে। তুমি বিশ্বাস করো,
বিশ্বাস করো আমি আমার নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। তাই তো তোমাকে ভোলার জন্য এক শহর ছেড়ে অন্য শহরে চলে এসেছিলাম। বলবো না, তোমার আমার পুরনো সম্পর্কের কথা আমি কাউকে কোনোদিনও বলবো না মৌসুমী। আচ্ছা অপূর্ব, এইভাবে আর কতদিন চলবে বলো তো? কি চলার কথা বলছো? কেন, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলো? আছে, বাবা আমার জন্য ছেলে দেখছে। ওয়াও, এ তো অসাধারণ খবর, কংগ্রাচুলেশনস ম্যাডাম। বি সিরিয়াস অপূর্ব, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আই এম সিরিয়াস টু। বলো বলো, কবে আমাকে তোমার বাবার কাছে গিয়ে তোমার আমার দুজনের বিয়ের কথা বলতে হবে? সত্যি? একদম সত্যি। অপূর্ব, আই লাভ ইউ। আমি আজকেই বাবার সঙ্গে কথা বলবো তোমার নিয়ে। বাপি, বাপি, কতদিন থেকে চলছে এটা? না মানে প্রায় দু বছর হয়ে গেল। কালকে আমার সাথে দেশের বাইরে চলে যাবে, বুঝতে পেরেছো? রেডি থাকবে। তাহলে কেন, চলো। ভরা নদী ছায়ার তলে
আরে তোমরা এখানে আছো? হ্যাঁ বাপি, তুমি এখানে এসো, বসো। আসো, এসো, বসো, বসো। তোমরা কজন ভাই বোন? আমরা এক ভাই এক বোন। তুমি নিশ্চয়ই বড়? হ্যাঁ। তোমার বোনের বিয়ে হয়ে গেছে? আগে। তুমি কি করো? আমাদের আমাদের ব্যবসা আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ দেখাশুনো করি আমি। আই সি। তোমার বাবার কি নাম? ময়ূক চ্যাটার্জি, চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মালিক। ও, ওনাকে আমি চিনি। উনি মস্ত বড় এক ব্যবসায়ী, ভীষণ ভালো একজন মানুষ। আপনারা তাহলে একটু বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। শিওর শিওর, গো। কি ভালো ছেলে, এত বড় ফ্যামিলির ছেলে, তার কত ভালো ব্যবহার, আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে। বাপি, তুমি কি শিওর আগে থেকে তুমি ছেলেটাকে চেনো না? আমি কি করে চিনবো বল, আগে কোনোদিন দেখিনি ওকে, আজকে প্রথম পরিচয় হলো। তুমি সত্যি বলছো বাপি? কেন, তুই কি আগে থেকে চিনতিস ওকে? তোমার মনে আছে বাপি, আমি তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম, আমার সঙ্গে আমার কলেজে পড়তো, যাকে তুমি না দেখেই বলেছিলে এসব গরিব বাড়ির ছেলেরা বড়লোক বাড়ির মেয়েদেরকে ফাঁসায় টাকার জন্য, যার বংশ যার ফ্যামিলির রক্ত নোংরা। বাপি, তুমি বলেছিলে ওকে বিয়ে করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুমি দিব্যি দিয়েছিলে নিজের, ওর সাথে যদি আমি দেখা করি তাহলে তোমার মরা মুখ দেখব আমি। বাপি, যার জন্য এক ফোঁটাও দেরি না করে আমাকে দেশের বাইরে নিয়ে চলে এসেছিলে, বাপি এই ছেলেটা সেই ছেলে। আমি ঠিক আছি, আসছি। হুম।
তোমার বাবাকে দেখছি না? ভেতরে গেছে, এক্ষুনি চলে আসবে। মৌ একটা কথা বলবো, বলতে পারো প্রবলেমটা কি ছিল? সেদিনের পর থেকে একটিবারের জন্য ফোনে তোমাকে আমি পাইনি। তোমার বাড়িতে গিয়ে জানতে পারলাম তুমি বিদেশ চলে গেছো। বলতে পারো কি দোষ ছিল আমার? আমি কিছু বলতে পারবো না, আই এম সরি। পালাচ্ছ কেন? সেদিনও তুমি পালিয়ে গিয়েছিলে, হয়তো আমাকে ভালোবেসেছিলে, হয়তো আমার কোনো দোষ ছিল। আজকেও কি কিছু বলবে না তুমি? আমার কি দোষ ছিল সেদিন আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। তুমি কি আজ আমায় কিছু বলবে? বলবে প্লিজ, আমার কাছে তোমার কি চাওয়ার ছিল? হয়তো আমি তোমার মনের অজান্তে তোমায় কোনো যন্ত্রণা দিয়েছি, তোমায় কোনো কষ্ট দিয়েছি, যার জন্য তুমি আমার ছেলে চলে গেছ। তোমায় আর কোথাও খুঁজে পাইনি। বলো না, তুমি জানো কতবার আমি তোমায় ফোন করেছি, কত জায়গায় খুঁজেছি, কত রাত আমি জেগে কাটিয়েছি তোমার জন্য। আমি বুঝতে পারিনি আমাদের দুজনের মধ্যে ভুলটা কার ছিল। একটি বারের জন্য তুমি আমায় বলে দাও, তুমি ফিরে আসতে চাও না, আমি তোমার সব কথা মুখ বুঝে মেনে নেব। কিন্তু আজ তোমায় বলে যেতে হবে। তুমি বলো না তুমি কেন ওকে ছেড়ে চলে গেছিলে? একটি বারের জন্য বলো না, আজ তোমাকে বলতেই হবে। চুপ করে থাকলে হবে না, আমার সব প্রশ্নের উত্তর আমার চাই। আমি বলছি, তোমার সব প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। এখানে মোয়ের কোনো দোষ নেই, যা অপরাধ করেছি আমি করেছি। যখন মৌ তোমার কথা আমাকে বলল, আমি মেনে নিতে পারিনি। সবার বাবার মতো আমিও ভেবেছিলাম আমার মেয়ের সঙ্গে যে মেলামেশা করছে সে শুধু আমার টাকা আর আমার মেয়ের শরীরটাকে ভালোবাসে, তাই আমি ওকে আমার মৃত্যুর দিব্যি দিয়ে এই বিদেশে নিয়ে চলে আসি। তাই আমার মেয়ে আমার মৃত্যুর কথা ভেবে তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তোমাদের ভালোবাসার সব থেকে বড় শত্রু আমি, তাই হয়তো ভগবান আমাকে তার শাস্তি স্বরূপ আমাকে ক্যান্সার রোগের ভাগিদার বানিয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আজকে তোমার কাছে হাত জোর করে আমার অনুরোধ, আমার মেয়েটাকে তুমি তোমার করে নাও, আমি নিশ্চিন্তে মরতে পারবো। ভালো থেকো তোমরা। তোমাকে একটা হাগ করতে পারি? বাপির কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এসো। তাই? যাই। এই পারমিশনটা তো আমি দেব। পিছুরা কে ভুরিরা
আমার যাবার বেলায় পিছু রাখে। আমার যাবার বেলা